আরে নিশা, তুমি এখানে? অনেকদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি হয়েছে তোমার, চোখে জল কেন? না, কিছু হয়নি গো। চলো বসে কথা বলি। তোমাকে বেশ ভালোই লাগছে। তোমাকেও বেশ ভালো লাগছে, তো তোমার চশমাটা পাল্টাইনি এখনো। তারপর তোমার কথা বলো, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয়েছে, এই সে কেমন আছে? সে বাদ দাও না তার কথা, তুমি বলো তোমার জীবনে কি চলছে? আমি আছি আগের মতোই আছি। আমার খবর কেই বা রাখে বলো? আচ্ছা, ওর কথা বাদ দেবো কেন, কি হয়েছে বলো তো? অনেক ভালোবাসতাম তাকে। নিশা, জীবনে যতই ঝড় তুফান আসো, আমি তোমার এই হাত কখনোই ছাড়ব না। তুমি কি আমার সাথে সবসময় থাকবে? আমি সারা জীবন তোমার হাত ধরে থাকবো। এই কি হয়েছে তোমার? না কিছু না। কোথায় হারিয়ে গেছো? না, পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। এই সে বুঝি তোমাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ। তোমার কাছে আর কি লুকাবো, এই তো কিছুক্ষণ আগে। খুব সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কি জাদা বলছো, আমাকে দেখে কি এমন মনে হয়? সত্যি তোমাকে অনেক ভালোবাসি। বাহ 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 বাহ, চমৎকার! তোমার থেকে আমি এমন কখনো আশা করিনি প্রণয়। কেন করলে তুমি এমন? তুমি যে আমাকে এমন দিন দেখাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কেন করেছো তুমি আমার সাথে এমন? কি ভুল ছিল আমার বলো, বলো না কি ভুল ছিল আমার? যাই হোক, তোমার কখনো খারাপ চাইও নি আর চাইবও না। তুমি ভালো থেকো তোমার নতুন জীবনে। আমার কি, আমি আসি। নিশা, এই নিশা, নিশা শোনো, নিশা শোনো, আমরা রিলেশনে ঠিকই ছিলাম, কিন্তু এই রিলেশনে সব তোমারই মানতে হতো। আমি পুতুল হতে চাইনি, আমার আর কোনো রাস্তা ছিল না। পারলে ক্ষমা করে দিও, সরি। ঠিক আছে প্রণয়, তুমি ভালো থেক, আমি আসছি। তোমার জীবনে এত কিছুই চলছে আর আমি কিছুই জানি না, তাকে কি বলবো? নিজেকে তো নিজেই সামনে উঠতে পারছিলাম না, কিন্তু জানো তো, পরে বুঝতে পারলাম হয়তো আমারই কিছু ভুল ছিল, হয়তো এই রিলেশনে আমিই ভুল ছিলাম। আচ্ছা বাদ দাও না, তুমি বলো তুমি বিয়ে করেছো? বিয়ে না করিনি, একজনকে ভালোবাসতাম, তবে এখনো অনেক ভালোবাসি ওকে। এসেই লাকি পার্সনটা আমি কি জানতে পারি? কাশ তুমি যদি বুঝতে, তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না আর। জানো তো, ভেবেছিলাম অনেকবারই তোমাকে ফোন করি, কথা বলি, কিন্তু পারিনি।
ভাবছিলাম যে কিভাবে তোমার সাথে আমি এগুলো শেয়ার করি, সে আগেও এমন করেছিল, আর আজকে দেখো আজকে তো সব শেষই হয়ে গেল। আচ্ছা নিশা, তুমি কি আমাকে কখনো বন্ধুর উপরে কিছুই ভাবনি? আজকে তোমার কথাগুলো শোনার পর নিজের অজান্তেই মনের দুঃখগুলো কেন যেন আরো অনেক বেড়ে গেল। তুমি কি আমার প্রতি করুণা দেখাচ্ছ? আচ্ছা চলো আমরা একটু হাঁটি। চলো। আচ্ছা তুমি করুণার কথা কেন বলছো? করুণা কেন দেখাবো? এই শুনো, বলো। তোমাকে একটা কথা বলতে চাই, মানুষের জীবনটা অনেক বড়। আজকে তোমার জীবনে একটা ঘটনা ঘটেছে, সেটাকে ভেবে ভেবে তুমি নিজেকে এভাবে কষ্ট দিতে পারো না। এখানে তোমার কোনো দোষ ছিল না। নিশা, তোমার হাতে হাত রেখে হাঁটার জন্য সেই ছেলেটি এখনো একা বসে আছে, চোখ দিয়ে নয়। যদি কখনো মনের চোখ দিয়ে সেই ছেলেটিকে খুঁজে পাও, তাহলে তার হাতটা শক্ত করে ধরে নিও, কারণ সে ছেলেটি এখনো তোমার হাতে হাত রেখে হাঁটার জন্য একাই বসে আছে। তাহলে আজকে আসি। শোনো, আমি সেই হাতটি খুঁজে পেয়েছি। কথা ছিল যত সবকে